এই যে দোকানের সামনে গাড়িগুলো রাখছে, মোটরসাইকেল গুলো, এই দোকানের সামনে মোটরসাইকেল রাখা কোনো রাইট নেই। একটা সভ্য দেশে যখন বাইরের দেশে ঘুরতে যাবেন, তখন কিন্তু এরকম রাস্তার সাইডে বা ফুটপাতে পার্কিং করা একদম নিষিদ্ধ। একটা সভ্য দেশে এরকম পার্কিং হয় না। এই যে আমাদের দেশে এত পরিমাণ মোটরসাইকেল হয়ে গেছে, এখন মানুষ ধান খেতে গেলেও মাঠে মোটরসাইকেল নিয়ে যায়, মোটরসাইকেল রেখে জমির ধান খেতে নামে। তো আমাদেরকে পরিবর্তন হতে হবে, পরিবর্তনের সাথে সাথে যাতায়াত এবং মানুষের চলাচলে আরও অনেক উন্নত হবে। শহরে, বিশেষ করে শহরগুলোতে আসলে এসব দৃশ্য আমরা দেখতে পাই, রাস্তার সাইডেই পার্কিং করা এবং রাস্তার সাইডে একটু ফাঁকা জায়গা পেলেই গাড়ি রেখে চা খাওয়া, এগুলো পরিত্যাগ করতে হবে। এই যে পুরো রাস্তার সাইডেই অর্ধেক রাস্তা তারাই দখল করে আছে, ওইদিকে মোটরসাইকেল, এদিকে সিএনজি। তবে রাস্তা এখন কিছুটা ফাঁকা আছে, স্কুলে ছাত্রছাত্রীরা স্কুলে ঢুকে গেছে। তবে যখনই ছুটি হবে, একটা ছুটি হবে দুপুরের দিকে আর একটা হবে বিকালে, তখন জ্যামটা লেগে যাবে। আর এই জ্যাম লাগার পরেই মানুষের, যারা সাধারণ মানুষ শহরে বিভিন্ন কাজে যাতায়াত করতে আসে, তাদের হয় সবচেয়ে বেশি ভোগান্তি চলাচলে এবং অনেক সময় অপচয় হয়ে যায়। তো নিয়ম মেনে চললে এবং আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন শহরের ট্রাফিক ব্যবস্থা কতটা কষ্ট করে যানবাহন শাখার মানুষজন নিয়ন্ত্রণ করে। তারপরে যারা কথা শুনে না, যারা নিয়ম মানে না, তাদের ব্যবস্থা নেওয়া হয়, এগুলো সব সরানো হবে। দেখেন পুরো রাস্তা সম্পূর্ণটাই তাদের আয়ত্তে, সিএনজি আর মোটরসাইকেল। আমরা আসছি বগুড়া জেলার ইয়াকুবিয়া মোড় অটো বিতান এই এলাকা থেকে বিদায় নিব। ভালো থাকবেন সবাই, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।